কালকে রাস্তায় ছিলাম, তখন রাস্তায় হাঁটতে হাঁটতে আপনাদের বিহার ইতিহাস কিছুটা শোনাচ্ছিলাম, কিন্তু পুরোটা শোনানো হয়নি। তো বিহার একেবারে 1700 শতাব্দীতে যদি যাওয়া যায়, তখন দীঘার নাম ছিল বীরপুর। এই বীরপুর সম্পর্কে সেই সময়ের প্রথম ভারতের যে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস জানতে পারে, এবং ওয়ারেন হেস্টিংস ইংল্যান্ডে থাকাকালীন তার স্বাস্থ্যগত কারণে মাঝে মাঝে হাওয়া বদলের জন্য ব্রাইটনে যেতেন, কিন্তু কলকাতায় থাকাকালীন তার সেরকম কোনো ঠিকানা ছিল না। তো তার কাছে এই বীরপুলের খবর আসে, তিনি মাঝে মাঝেই এই বীরপুলে আসতে শুরু করেন এবং এখানে একটা ম্যানশন তৈরি করেন, একটা ছোট বাংলো তৈরি করেন, এবং সেখানেই ওয়ারেন হেস্টিংস মাঝে মাঝে এসে থাকতেন। তারপর ব্রিটিশ রাজত্বের আরও বহু বছর কেটে গেছে। ঠিক এই সময় ভারত স্বাধীন হওয়ার প্রায় 10-20 বছর আগে জন ফ্র্যাঙ্ক স্নেথ নামে এক ব্যবসায়ী কলকাতায়, ধর্মতলায় তার অফিস ছিল হ্যামিল্টন বলে, সেই জন ফ্র্যাঙ্ক স্নেথ তিনি এই বীরপুলে আসেন। আমরা জানি বাংলার প্রথম যে নিউজ পেপার ইকির নিউজ পেপার, সেই নিউজ পেপারে ইকি মাঝে মাঝে এরকম লিখতেন, যেহেতু ওই নিউজ পেপারে তো ইংরেজদেরই খবর বেশি ছাপা হতো, যে অমুক অমুক ইংরেজ জেন্টলম্যান এই মুহূর্তে বীরপুলে গেছেন নিজেদের স্বাস্থ্য ভালো করতে হাওয়া বদলের জন্য। তো সেরকম কিছু আর্লি নিউজ পেপার থেকে এই জন ফ্র্যাঙ্ক স্নেথ জানতে পারে এই সৈকতের কথা, এবং তিনি এসে এখানে একটা ম্যানশন তৈরি করেন। এই ম্যানশনে তিনি আসতেন থাকতেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই জন স্নেথ তিনি এখানেই পারমানেন্টলি থাকতে শুরু করলেন। কিছুটা স্বাস্থ্যগত কারণও ছিল, আর কিছুটা তার এই ব্যবসায়ের মানে ব্যবসা যখন খুব একটা ভালো লাগছিল না, সে একা থাকতে চাইছিল। জন ফ্র্যাঙ্ক স্নেথ যখন এই বীরপুরে থাকতে শুরু করলেন, তখন এখন যেখানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের বাংলোটা আছে সেইখানটাতে তিনি তার একটা বাংলো তৈরি করেন, আর অমরাবতী পার্কের পাশে একটা মিশনারি তৈরি করেন, একটা চার্চ। সবথেকে যেটা মজার বিষয় যে এখন আমরা জানি কিছুদিন আগে বেহালা, কলকাতার বেহালা ফ্লাইং ক্লাব থেকে দীঘার জন্য হেলিকপ্টার উড়ে আসত, কিন্তু জন ফ্র্যাঙ্ক স্নেথ সেই সময়ই স্বাধীনতার আগে কলকাতা থেকে বাজারহাট করে আনতেন নিজের 2-সিটার একটা প্লেনে। আর এই দীঘারই কোথাও একটা ছোট এয়ারপোর্ট ছিল, যেখানে এখন ওই হেলিকপ্টারগুলো নামে, সেইখানে জন ফ্র্যাঙ্ক স্নেথ কলকাতার বেহালা ফ্লাইং ক্লাব থেকে নিজের 2-সিটার প্লেনে বাজার হাট তরি তরকারি সব নিয়ে এখানে ফিরে আসতেন। মাঝে মাঝে তার কিছু বন্ধু বান্ধবও আসত তার সঙ্গে। আবার উড়িষ্যায় একটা অরফানেজ ছিল এই জন ফ্র্যাঙ্ক স্নেথের, তিনি তো মিশনারি ছিলেন, তাই একটা ওই অনাথাশ্রম ছিল, অনাথাশ্রমের বাচ্চাদেরকেও বয়সকালে জন ফ্র্যাঙ্ক স্নেথ আনতেন এই দীঘাতে, এখানে এনে বাচ্চাদেরকে রাখতেন, খাওয়াতেন, তারপর মাঝে মাঝে যেমন খুশি তেমন সাজো কম্পিটিশান হতো, স্পোর্টস করাতেন সেই অনাথ শিশুদেরকে নিয়ে। এবং তারপরে যখন স্বাধীনতা চলে এলো, জন ফ্র্যাঙ্ক স্নেথ কিন্তু ফিরে যাননি, নিজের শেষ বয়স কাটিয়েছিলেন এই বীরপুলে। তখন ডক্টর বিধানচন্দ্র রায়কে তিনি কনভিন্স করেন যাতে এখানে একটা এই ধরনের একটা প্রজেক্ট করা হয় এবং এটাকে ট্যুরিস্ট স্পট হিসেবে ডেভেলপ করা হয়। তাই এক কথা বলাই যেতেই পারে যে মানে দীঘার ফাদার ফিগার হচ্ছে জন ফ্র্যাঙ্ক স্নেথ, যিনি আজ আমরা দীঘাকে যা দেখছি তা তৈরি করার পেছনে এই ব্রিটিশ ব্যবসায়ী বিশেষ হাত রয়েছে।